গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা বাটের নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পিছনের ডেকোরেশন দেখে তো বুঝতেই পারছি যে আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে যে অদিত্যর আজকে জন্মদিন। আর তোমরা তো জানোই যে ওর জন্মদিন এখনও পর্যন্ত সেলিব্রেট করা হয়নি, এই প্রথম ওর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আমাদের ওই বাড়িতে নিয়ম অনুযায়ী পাঁচে যখন পা দেবে, মানে 5 ইয়ার্সে যখন পা দেবে, তখন জন্মদিন সেলিব্রেট করা যায়, তার আগে করা যায় না। তো এটাই ওর ফার্স্ট জন্মদিন যেটা ভালো করে সেলিব্রেট করা হচ্ছে। তো সেই জন্য সকাল সকাল উঠে একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাপান শোনার জন্য একটু পায়েস করব, আর তারপরে তো অন্য রান্না টান্নার জন্য আপাতত লোক রাখা আছে, আর তোমার গেস্টরা এই 8:30-9 থেকেই আসতে শুরু করে দেবে। আজকে তোমার ওর এমনি জন্মদিন, আজকেই রিয়েল জন্মদিন। আজকে মানে কয়েকজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান করা হচ্ছে, আর তোমার মানে পাড়া প্রতিবেশী, ডক্টরস, আমার স্টুডেন্টস, তারপরে আত্মীয় স্বজন তো আছেই, এদের সবাইকে নিয়ে কালকে সন্ধেবেলায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। তো দুদিনেরই ব্লগ হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। প্রথমে গ্যাসের ওভেনটাতে আর কড়াইয়ে সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে দিচ্ছি, স্বস্তি কাকলেও চলে। আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি, দিয়ে অগ্নিদেবকে প্রণাম করে পায়েসটাকে চাপিয়ে দেব। দুটো আলাদা আলাদা জায়গায় পায়েস করছি, তার কারণ হচ্ছে মা বলল অদীপ্তর পায়েসটা কিন্তু কোনো মাছ মাংস পেঁয়াজ ডিম এইসব রান্না হয়েছে এরকম জিনিসে করা যাবে না, তাই নতুন কড়াইয়ে হচ্ছে অদীপ্তর পায়েসটা, আর বাকিটা হবে ওই সসপ্যানটাতে। প্রথমে দুধ আর জল একটু মিশিয়ে নিয়ে দিতে হয়, তারপরে বাকি দুধটা দিয়ে দিলাম। কড়াইটাতে আমি 1 প্যাকেট দুধের, মানে 500 ml দুধের পায়েস করব, আর বাকি যে 5টা প্যাকেট আছে সেটা সসপ্যানে করে নেব। চালের পরিমাণটা কতটা দেব সেটা একটু মায়ের কাছ থেকে জেনে নিচ্ছি, 1 হাতা আর একটুখানি। আসলে কি বলতো, অদীপ্ত পায়েস খেতে পারবে না বলে আমরা এই 4 বছর বা 5 বছর যেটাই বলো না কেন পায়েস রান্নাই করিনি। মা হয়তো মাঝে মধ্যে পাঠিয়েছে রান্না করে, সেটাই খেয়েছি। সেই জন্য ঠিক পরিমাণটা কতটা লাগবে, মানে কতটা দুধে কতটা চাল লাগবে বা চিনি লাগবে, সেটা একদমই প্রায় ভুলে গেছি, মানে একদম আইডিয়াই নেই, তাই একটু জিজ্ঞাসা করে করেই করতে হচ্ছে। পায়েসে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। চালটাকে কিছুক্ষণ আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর কিশমিশটাকেও একটু জলে ভিজিয়ে রেখেছি। চালটা দিয়ে কিন্তু বারবার করে একটু নেড়ে নিতে হবে, না হলে কি বলতো চালটা না জমাট বেঁধে যাবে। হাতাটা ছোট বলে 1 হাতা আর একটুখানি দিলাম। এবার একটা বাটিতে অল্প করে একটু গরম দুধ তুলে নিলাম, সেটাতে আমুল স্প্রে যে পাউডার মিল্কটা পাওয়া যায় সেটা 1 প্যাকেট মতো গুলে নিচ্ছি। এই লিকুইড দুধের সঙ্গে যদি পাউডার মিল্ক যদি একটু দাও না, তাহলে কালারটাও খুব সুন্দর আসে, বেশ একটা হোয়াইট কালার আসে, লালচে ভাবটা কিন্তু একদম থাকে না, আর খেতেও কিন্তু ভালো টেস্টি হয়। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো তোমরা। কিশমিশ আর কাজুটাও এই সময় দিয়ে দিচ্ছি, যেহেতু চালটা মোটামুটি অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে। আমুল দুধটা ভালো করে একটু গুলিয়ে নিলাম, ঠান্ডা জল দিলে ভালো করে গোলা যেত না, তো সেই জন্য গরম দুধ নিলাম। ওইদিকে যেহেতু দুধের পরিমাণটা অনেকটা বেশি, সেই জন্য বেশ অনেকটা সময় লাগছে হতে, তা করতে করতে অদীপ্তর পায়েসটা প্রায় হয়েই গেছে। পায়েসের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, মোটামুটি হালকা গাঢ় করে নিয়েছি। এবার আমি অদীপ্তর পায়েসটা অফ করে দিলাম, যেহেতু ওটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকের পায়েসটা কিছুটা বাকি আছে, এইটাকে এবার করে নেব। আজকে আমাদের বার্থডে বয় অদিত্য সোনা খুব তাড়াতাড়ি উঠে গেছে, 8:00 বাজতে উঠে গেছে। কোথায় আজকে একটু বেশি করে ঘুমাবে, তাহলে আমাদের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হবে, তা না ও 7 সকাল থেকে উঠে বসে আছে। দেখো
উঠে খেলা শুরু, বললাম একটু ঘুমো, একটু শো, এখন সবে 8টা বাজে, এখনও তো কেউ আসেনি, তুই এখন একটু ঘুমিয়ে নে, কিছুতেই ঘুমাবে না। কিন্তু না, আমার ঘুম পাইনি। এদিকে কালকে রাত্রে 1:30টার সময় ঘুমিয়েছে, তাতেও ওর ঘুম পাইনি, কী বলবো বলো। ও খেলা করছে করুক, এবার আমি একটু রেডি হয়ে নেবো, আর তোমার বিছানা টিছানাগুলো মা পরিষ্কার করে দেবে, চাদর টাদরগুলো চেঞ্জ করে দেবে, ওগুলো সব মায়ের দায়িত্ব, আজকে মাকে দিয়ে দিয়েছি। আমি তো আবার তো রেডি হয়ে গেছি, এবার অদিত্যকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দেবো। এখন মোটামুটি বাজে কোনো 9:30 মতো, ওকে খাওয়ানো, প্রথমে আশীর্বাদ হবে, পায়েস খাওয়ানো হবে, ওটাও শুরু করবো, ইচ্ছে আছে 10:30 মধ্যে শুরু করা। তো ওকে রেডি করিয়ে নিই আগে, আর ওর মাছের ঝোলটাও করবো, কারণ ধরো ঝাল স্পাইসি এতটা তো খেতে পারবে না, ওই যেটুকু খাওয়া খাবে, আর যেরকম বাড়িতে ও মাছের ঝোল খায় সেরকমই আপাতত করে দেবো। আর এখন খেলা করছে অদিত্য, আজকে 8টার সময় ঘুম থেকে উঠে গেছে, আর কিন্তু ঘুমের কোনো নামগন্ধ নেই, সারাক্ষণ খেলে যাচ্ছে, তারাও দেখাচ্ছে, দেখি দেখি হাতে লেগে যায় না, তো দেখি সে এখন খেলা করতে খুব ব্যস্ত, তার খুব আনন্দ হয়েছে, বেশ ঠাম্মি দাদা আছে, দিদুন আছে, মামা বাবা তো আছেই, তারপরে সে জানে আজকে তার হ্যাপি বার্থডে, সেই জন্য সে আজ খুব খুশি, খেলে বেড়াচ্ছে, আর কাকাইও আছে সাথে, মাসি, মেসোমশাই, মামা, মাইমা, ননদ সবাই চলে এসেছে, তাই তাদেরকে নিতে নিচে যাচ্ছি। আর এদিকে শুভ বেলুন সাজাতে খুব ব্যস্ত, এই দেখো ছোট মাইমা, বড় মামা আর বড় মাইমার শরীরটা যেহেতু একটু খারাপ তাই আসতে পারেনি মা, আর এইটা হচ্ছে মাসি। বাড়িতে অনুষ্ঠান হলে খুব আনন্দ হয়, এই জন্যই বেশ অনেকজন আসে, গল্প হয়, আড্ডা হয়, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। এই যে পাপাংশনা ছোট পিসিমণি আর একটা কাকাই, একটু শরবত আমপান্না এইসব দেয়া হয়েছে, আর এদিকে অদীপ্ত স্নান করে কিন্তু রেডি হচ্ছে, মা রেডি করে দিচ্ছে। আজকে সকালে বার্থডে বয় পরেছে লাল রঙের পাঞ্জাবি। বার্থডে বয়কে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, সবাই মিলে গল্প চলছে, আর আমিও এলাম তাদের সঙ্গে একটু যোগ দিতে। আর এইদিকে অদীপ্ত জল তেষ্টা পেয়েছে বলে ও তো জল খেতেই ব্যস্ত, আর সুন্দরী ননদিনীর তো এখন সাজগোজ চলছে। আর নিচের ঘরে চলছে রান্নাবান্না, যেহেতু পায়েসটা খাওয়ানোর কিছুক্ষণ পরেই অদীপ্তকে ভাত খাওয়ানো হবে, তার সঙ্গে পাঁচ ভাজা, তরকারি সবই ধরো সাজিয়ে দিতে হবে, ও খেতে না পারলেও লক্ষণের জিনিস সমস্ত কিছুই, তো সেই জন্য রান্নাটা বলেছি 12টার মধ্যে কমপ্লিট করতে, সেই জন্য নিচে এখন বেশ জোর কদমেই রান্না চলছে। আর মা, মাইমা, মাসি এদের সবারই কাছ থেকে একটু রিচুয়ালসগুলো ঠিক করে জেনে নিচ্ছি যে কীভাবে কী করতে হবে, কারণ এটা তো ধরো আমার প্রথমবার, আগে তো কখনো অদীপ্তর জন্মদিন এভাবে করা হয়নি, এর পরের বার থেকে প্রত্যেকবারই এরকম ধরো মানে লক্ষণ করে যে খাওয়ানোগুলো, 5 রকম 7 রকম ভাজা, তারপরে ডাল, তরকারি, আশীর্বাদ করা, পায়েস, মিষ্টি এগুলো হবে, তখন তো মনেই থাকবে এইটা প্রথমবার বলে একটু ভালো করে জেনে নিচ্ছি। এই দেখো এইটাকে একটু ডেকোরেট করা হয়েছে, শুভ আর অতনু মিলে ডেকোরেট করেছে, রাতে কিছুটা করা হয়েছিল আর বাকিটা সকালে, দিদি ভাইরা চলে এসেছে, টলটলি এসেছে, আর এসেছে মেঘ, এই যে খেলা শুরু হয়ে গেছে, এসে সেই দুষ্টুমি শুরু। আর পাপাংশনা তো মেঘদাদাকে পেয়ে খুব খুশি, এবার পায়েস মিষ্টিগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি, কি বলতো পূর্ব দিকে মুখ করে খাওয়াটা নাকি সব থেকে শুভ, সেই জন্য ওকে একটু বাঁকা করে বসাতে হচ্ছে যাতে মুখটা পূর্ব দিকে হয়।
অন্তত প্রথমবারটা ওকে ওইভাবেই বসিয়ে দিচ্ছি। তারপরের বার যেহেতু পিছনে ডেকোরেশন করা হয়েছে, তারপরের বার থেকে ওকে সোজাসুজি বসিয়ে দেবো, আর ফটোটাও তাহলে ঠিকঠাক উঠবে, সেই জন্য প্রথমবারটা বাঁকা করে বসিয়ে করার পরে সোজাসুজি বসিয়ে দেবো। তাই সেই নিয়েই এখন কথাবার্তা চলছে। এবার মিষ্টি পায় সেগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। আগে থেকে মনে ছিল না, একটু ফুল দিয়ে যদি ডেকোরেশন করা হতো তাহলে বেশি সুন্দর লাগতো দেখতে, কিন্তু মানে নিজের বাড়ির অনুষ্ঠান হলে যা হয় আর কি, মানে কোন দিকে কী করবো, কোন দিকে কী মনে রাখবো আর কী কী করতে হবে সবই যেন ভুলে যাচ্ছে, এরকম ব্যাপার। আর যেহেতু কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে বারবেলা পড়ার আগেই, সেই জন্য না একদম মাথা থেকে বেরিয়ে গেছে। প্রথমে মাই আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দেবে। আর মেঘও দেখো বাবুর পাশে ঠিক বসে পড়েছে চুপটি করে, তাই ওকেও কিন্তু আশীর্বাদ করে দেওয়া হচ্ছে একটু করে। অদীপ্তর পছন্দের সব জিনিসগুলোই দেওয়া হয়েছে, যেমন ফ্রুটি, লেস, চকলেট। এবার বাবা আশীর্বাদ করে নিল। চকলেটটা অবশ্য দিদিয়া এনেছে, দিদিয়া আবার বলে রেখেছে যে আমি কিন্তু আশীর্বাদ করব ভাইকে। পাপা যেহেতু চেম্বারে যাবে সেই জন্য পাপা একটু আগে ভাগে আশীর্বাদটা সেরে নিল। আর এবার হচ্ছে আমার পালা। আর সঙ্গে চলছে ফটো সেশন। অধীপ্ত তো ধরে এরকমভাবে কোনোদিনও রিচুয়াল স্কুলে অ্যাটেন্ড করেনি, সেজন্য ও না খুব অবাক হয়ে যাচ্ছে। ওকে হাসতে বলা হচ্ছে, ও না ঠিক বুঝতে পারছে না কী করবে। অধীপ্ত তো এই প্রথম পায়েস খেলো। এবার ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি, সে বলছে রসগোল্লা খাবে। ও যেহেতু রসগোল্লাটাই বেশি খায়, তো আমি বললাম এটা রসগোল্লার মতনই খেতে, খেয়ে দেয় তো যাই হোক খেয়েছে। এবার অদীপ্ত সব থেকে পছন্দের জিনিস গ্রিন যে লেসটা থাকে সেই লেসটা সে তো পেয়ে খুব খুশি, দেখো হাতে নিয়ে কোলে রেখে বসে পড়েছে লেস খেতে। প্যাকেটটা কিন্তু আর হাত ছাড়া করছে না লেসের। আর খালি পেটে লেস খেলে মিষ্টি খেলে একটু অম্বল হয়ে যেতে পারে, সেই জন্য আমি জোর করে নিয়ে পাশে রেখে দিলাম। এবার মা করছে আশীর্বাদ। বাবা কোথায় কে জানে রান্নার ওখানে থাকতে পারে, বা হয়তো কিছু কাজ টাজ করছে। দিদি ভাই, ছোট মামা, মাসি, মেসোমশাই সবারই আশীর্বাদ একে একে হয়ে যাচ্ছে। এবার করছে ছোট মাইমা। ছোট মাইমার পায়ে একটু ব্যথা বলে ছোট মাইমাকে একটা টুল দেওয়া হয়েছে। আর এই দেখো নিচে চলছে জোর কতটা রান্না বান্না করে। একদিকে চলছে রান্না, একদিকে চলছে কাটাকুটি। আর এইখানে একটা টেবিল চেয়ার পাতা হয়েছে, আর ওই দিকের ঘরে আর একটা টেবিল চেয়ার পাতা হয়েছে। যেহেতু আজকে নেমন্তন্ন বেশি নেই, তাই এই কটা টেবিল চেয়ারই ভালো মতো হয়ে যাবে। মাইমা বলেছে ফ্রুটিটা খাওয়াবে, সেই জন্য ফ্রুটিটাকে ঠিক করে দিলাম। আর ফ্রুটি খেতে তো সে বেশ ভালোই বাসে। আজকে সবই পছন্দের খাবার। এবার ছোট পিসিমণির পালা। বড় পিসিমণি এখনো আসেনি, সন্ধেবেলায় আসবে। এবার করছে কাকাই। এবার করছে ছোট কাকাই। দিদিয়ার পালা, দিদিয়া তো খুব খুশি। যাক বাবা এসেছে, এবার বাবা আশীর্বাদটা সেরে নিচ্ছে। পায়েস মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার অদীপ্তর জন্য ভাত চলে এসেছে। ভাত পাঁচ রকমের ভাজা, শাক, মাছের মাথা ভাজা, মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, চাটনি,
আর মিষ্টি তো আছেই। যদিও বা ভাজাভুজিগুলো বাদ দিয়ে সমস্ত কিছুতেই অল্প স্বল্প ঝাল দেওয়াই আছে, সেই জন্য ও এই জিনিসগুলো খেতে পারবে না, তাই অদীপ্তর জন্য আমি আলাদা করে মাছের ঝোল রান্না করে রেখেছি। যেরকম ও প্রতিদিন বাড়িতে খায় সেরকম মাছের ঝোল। রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর পাপাংশো না, পিসিমণির গিফটটা নিয়ে ব্যস্ত খোলার জন্য যে ওটার মধ্যে কি আছে। সবাই বলল আমাকে খাইয়ে দিতে। যদিও বা আমার খাওয়ানোর আগেই অদীপ্ত নিজের থেকে আলু ভাজা পেয়ে গেছে, খুব পছন্দের খাবার ওটা আলু ভাজাটা, সেই জন্য নিজে হাতে তুলেই খেতে লেগেছে। আর হাসিটা দেখো, টুক করে আলু ভাজা একটা করে তুলছে আর খেয়ে নিচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো। আসলে অদীপ্ত আলু ভাজা আর কাঁকরোল ভাজা খেতে খুব 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 ভালোবাসে, তাই কে খাওয়াবে সেটার অপেক্ষা না করে সমানে একটার পর একটা আলু ভাজা খেয়ে চলেছে। দেখো, আমি প্রথমে বেশ বড় কাতলা মাছের মাথাটাই ওর মুখের কাছে ধরলাম। বেশ গরম আছে তো, সেই জন্য একটু ফু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। এতটা মাথা অবশ্য খেতে পারবে না ছবি তোলার জন্য, তাই ওকে পোজ দিতে হচ্ছে এখন। আর তাকে তো দেখতেই পাচ্ছ, সমানে আলু ভাজা আর কাঁকরোল ভাজা খেয়ে যাচ্ছে। আর আমি যে বাড়িতে মাছের ঝোলটা করে রেখেছি, যেটা দিয়ে ওকে আসলে খাইয়ে দেব, সেটাই মাকে দিতে বললাম, কারণ এগুলো ধরো একটু ঝাল, ও তো খেতে পারবে না। দাদা ভাই আর কাকিমা এতক্ষণে এসেছে, তাই একটু ফটো তুলে দিলাম। আর এই দেখো, সবাই মিলে দুষ্টুমি করে বেড়াচ্ছে। নিচে রান্না হয়েছে আর তোমার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই ফার্স্ট ব্যাচ বসেছে, তো চলো দেখে নিই কি কি রান্না হয়েছে। এই দেখো, অল্প স্বল্প করে সবাই খেতে বসে পড়েছে। শাক, পাঁচ রকমের ভাজা, চাটনি, এখানে আছে পায়েস, মুগের ডাল, ভাত, আলু পটলের তরকারি, আর মাছটাকে বাইরে রাখা আছে। যেহেতু নিরামিষের কয়েকজন আছে যারা নিরামিষ খাবে, তাই নিরামিষ খাবারটাকে সেপারেট করে রাখা হয়েছে আর মাছটাকে সেপারেট করে রাখা হয়েছে। এইদিকে যে তিনজন ছোট মিলে একসাথে খেতে বসেছে, অদীপ্ত আর আরুষকে, আমি তাই একটু মাছটা বেছে দিচ্ছি, বাবুকে তো খাইয়েই দিচ্ছি। আরুষ যেহেতু একটু নিজে নিজে খেতে পারে, সেই জন্য ওকে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। আর টলটুলি তো নিজে খেতেই পারে, ও বড় হয়ে গেছে এখন। সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, অতনু এখনও আসেনি, এই তোমার খাবার নিতে এসেছিলো, দিয়ে চলে গেছে, ওর এখনও খাওয়া হয়নি। আমি এখন খেতে বসবো আর অদীপ্তকে আর একবার খাইয়ে দিলাম। তোমার সন্ধ্যাবেলায় আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আর মাসি মাইমারা ওরা একটু সাইডে একটু ঘুরতে গেলো, এই হাজারদুয়ারি, কাঁকড়া মসজিদ মসজিদ অনেক কিছু আছে, তো সেগুলো তাই একটু দেখতে গেলো। তো এবার আমি খেয়ে নেবো, একটু রেস্ট নেবো, বহুত সকালে উঠেছি, ভীষণ টায়ার্ড। এই যে আমাদের সোনামে টলটলি, ভালো হয়েছে রান্না? খেয়েছিস পেট ভরে? বেশ, আমাদের থেকে গেলে তো পারিস আজকে, মামা কাল পরীক্ষা আছে। ও হ্যাঁ, তোর তো কালকে পরীক্ষা, ওর কালকে পরীক্ষা, তাই ওর খুব মন খারাপ, কালকে দিনের বেলা আসতে পারবে না, রাত্রিবেলা তাড়াতেই চলে আসবি, পরীক্ষা দিয়ে চলে আসতে পারতিস তাড়াতাড়ি ছুটি নিয়ে। হ্যাঁ, মা ছুটি নিবে না বললো, সেরকম কিছু। মাটা খুব দুষ্ট হয়েছে, ছবি তুলতে যাচ্ছে। তুমি ছবি তুলতে আসছো? এই যে বেশ ঠিক আছে, ওনার তাহলে আবার সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় দেখা হচ্ছে। অরুণ তার মামাদের হাজবেন্ড এসেছে, তো সেই জন্য বাইরে সবাই মিলে খুব হই হুল্লোড় চলছে। অদীপ্ত এই কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, তো ওকে সেই জন্য আর ডাকেনি, ও ঘুমাচ্ছে একটু ঘুমো। আর তোমার এখন কটা বাজে? 6:30 মতো বাজে, এখন ধরো টিফিন মিফিন খাওয়া হবে, খুব আড্ডা অল্প হচ্ছে, বেশ মজাই লাগছে। রান্না কমপ্লিট হয়ে গেছে,
দেখি কে কে খাবে। আমি তো এখনো নিচে যেতেই পারিনি, এতক্ষণে যাচ্ছি, অদীপ্ত তো ছাপছি না, এত লোকজন দেখে মানে সবসময় মা 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 করে বেড়াচ্ছে আর কি, সেই জন্য ওপরেই ছিলাম। আমি এতক্ষণে নিচে নামছি, ওপরেই সবাই ছিল অবশ্য, সেই জন্য আমি একটু গল্প টল্পও করছিলাম। রাতের মেনু হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ভাত আর চিকেন কষা। তো রাতের ডিনার খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। ওকে, বাই।